বংশীকে আপনাদের স্বাগত জানাই। আর হচ্ছে আমি চারে মুঠি নিয়ে, চারে যাতে পুঁটি মাছে বিরক্ত না করে তার জন্য তোমরা কমেন্টস করেছো তার উত্তর দিচ্ছি। পল কাশ্যপ, খয়রা মাছ আমাকে বিরক্ত করে, একবার ইয়েটা খোলটা ব্যবহার করো দেখো কম খাবে। অভিষেক হুডু, দাদা এটা কি খোল গুঁড়ো? হ্যাঁ এটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো। কৃষ্ণা পরামানিক, জিও ওস্তাদ খুব ভালো লাগলো, ধন্যবাদ দাদা কৃষ্ণ পরামানিক পূর্ব বর্ধমান। তুমি তো ভালো কমেন্টস করো, ভালোবাসা নিও। আচ্ছা বুম্বা মান্না, এই এটা অসাধারণ। আর এই খোলটক ছাতুর মশলা মিশিয়ে ফেলতে ফেলতে ভালো হয়। হ্যাঁ এতে হচ্ছে ছাতুর মশলার সাথে খোলের টক মিশিয়ে কোথাও কোথাও ভালো রেজাল্ট হয়, ঠিকই বলেছ, নিশ্চয় তুমি করেছো, রেজাল্ট পেয়েছ। আচ্ছা মুম্বা মান্না, কাকু পুঁটি আর ট্যাংরা জ্বালাতন করলে খোলের টক করে ফেলি তখন পোনা খায়। এক পাশ পুকুরে এইভাবে অনেক মাছ পেয়েছি, পাশের পাশের সিটগুলো কিন্তু ট্যাংরা পুঁটি বেশি পাচ্ছিল। হ্যাঁ তাহলে তোমরা তো জানো। আচ্ছা সাহেব শেখ, দাদা কাঁকড়ায় বিরক্ত করছে কি করব একটু বলবেন প্লিজ। আমি কাঁকড়াকে তাড়াতে পারিনি, তবে আমি দেখছি ওটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি তারপর বলে দেবো। সাহেব শেখ দাদা ধন্যবাদ, ভালোবাসা নিও। অরিন্দম গুণ, কি সুন্দর জিনিস শিখলাম গুরু, ভালোবাসা নিও। রাহুল রায়, লাড্ডু ফেলে বাটা মাছ খুব ডিস্টার্ব করে, কি করব? লাড্ডুতে বাটা মাছ একটু ডিস্টার্ব করবেই, কিছু করার নেই। সুমন দাস, থ্যাংক ইউ দাদা, ভালোবাসা নিও। কাইট মাস্টার, তুমি লিখেছো দাদা বাটা হলে কি করব, বাটাটা খুব মুশকিল করে, বাটাকে তাড়ানো খুব কষ্টকর জিনিস। আচ্ছা শুভ মণ্ডল, আর যদি যেকোনো ছোট মাছ হলে, যেকোনো ছোট মাছ হলে পোনা টোনা হলে ওরা খোলে টক খেয়ে নেবে। আচ্ছা খুরশিদ আলম, কানি পুকুর কিভাবে করবে? আচ্ছা ভালোবাসা নিও, বুঝতে পারলাম না। কুনি পুকুর, কুনি পুঁটি কি ভাগবে? হ্যাঁ কুনি পুঁটি, ও পুঁটি যা আছে খাবে না, পুঁটি ভেঙে যাবে। আচ্ছা সুব্রত, কাঁচা রসুন এই খোল পাউরটি টুপে এক কুয়া দিলে আরো ভালো কাজ হবে। জানি না, আমি কোনোদিন হচ্ছে ওতে রসুন কোয়া দিয়ে ব্যবহার করিনি, তুমি যদি ব্যবহার করে থাকো রেজাল্ট পাও তাহলে অবশ্যই সেটাই করবে। সুভাষিস দে, দাদা এটি কি সর্ষের খোল? হ্যাঁ এটা সর্ষের খোল। আচ্ছা সুরেশ মহন্ত, দাদা আপনার ঠিকানা কোথায়? আমার হচ্ছে বর্ধমান 18 নম্বর ওয়ার্ড ভাতছালা পাড়া। রাহুল আমিন, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, দাদা ভালোবাসা নিও। সুমন কুণ্ডু, বাহ এসেছ, দারুণ সুন্দর টিপ দাদা, ধন্যবাদ। বেশ তোমার সাথে নদীতে গিয়ে দেখা হবে। সৌমেন কুমার গোস্বামী, ছোট পোনা কি খাবে না? হ্যাঁ ছোট পোনা খাবে, কিছু করার নেই, ছোট পোনা খাবে। সুমন চৌধুরী, যে পুকুরে ডিপ কেমনে সেই পুকুরে চার টোপ কিভাবে ফেলবো? যদি 20 ফুটের উপরে ডিপ হয়, যদি 20 ফুটের উপরে ডিপ হয় তখন হচ্ছে চারে মাটিটা কম ব্যবহার করবে। সোমনাথ চক্রবর্তী, দাদা পাঁচ পুকুরে চার ফেলার পর চারে তেলাপিয়া লাইলনটিকা মাছের জন্য কি করবে? তেলাপিয়া লাইলনটিকা আর কিছু করার নেই, এইসবের জন্য পুকুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অসীম কুমার সিং, অনেকদিন পরে এলে তুমি, দাদা অক্সিজেন মশলা আর ট্যাবলেট মশলা রেসিপিটা দেবেন, আমি তুমি অনেক গুণী মানুষ, অনেক বড় মেছেল, তো
অক্সিজেন মশলাটা আমি ইউজ করি না, কারণ হচ্ছে অক্সিজেন মশলাটা আমার ঠিকভাবে জানা নেই, কারণ হচ্ছে আমি অক্সিজেন মশলাটা ব্যবহার করি না। আমি এই নিয়ে পিএইচ লেভেল নিয়ে ওখানে গিয়ে আমি কিছু কথা বলেছি, আর ট্যাবলেট মশলাটা আমি জানি না। কাকু, আমফানে আপনার ছাদের গাছগুলো ঠিক আছে তো? না, ছাদের গাছগুলো অনেক ডালপত্র ভেঙে গেছে। আচ্ছা, দারুণ টিপস গুরুজি, আগে জানতাম না, থ্যাংক ইউ স্যার। সৌরভ মন্ডল, এটা কি বলে, আচ্ছা এটাকেই বলে অভিজ্ঞতা? হাতে কলমে কাজ করি তো অভিজ্ঞতা একটু হয়ে যায়। মোহাম্মদ আবু খান, দারুণ দারুণ এ দিয়ে দারুণ দিয়েছো গুরু, ভালোবাসা নিও। তুমি তো প্রত্যেকটা কমেন্টসে খুব ভালো ভালো ইয়ে করো, মোহাম্মদ আবু খান। বিসমিল্লা কম্পিউটার, দাদা আপনি আমার প্রথম গুরু, ভালোবাসা নিও। অভিজিৎ লাহা, মনের কথাটা বুঝেছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার বেট বড়, আচ্ছা আপনার বড়ই ভক্ত, ভালোবাসা নিও। সুনীল দাস, তুমি আরো বড় ভক্ত, খুব ভালো লাগে, তুমি প্রত্যেকটাই কমেন্টস করো দেখি। দাদা আপনি সত্যি মাছ ধরার সম্রাট, এত বড় করো না, এত বড় আমি নই। দাদা আপনার মাছ ধরার শিক্ষা আমাদেরকে নতুন 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 ভাবে মাছ ধরা শেখাচ্ছে, কিছু জ্ঞান কিছু আইডিয়া তোমাদের দিচ্ছি, আপনি এইভাবেই সেখানে এইভাবেই শেখান যাতে আমরা আরো বেশি মাছ ধরতে পারি। আমার যতটুকু জ্ঞান আছে আমি তোমাদেরকে দেবো। আচ্ছা এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে আসছি।